আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আজকের পর্বে থাকছে চুলায় একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো নান রুটির রেসিপি। যাদের নান রুটি বানাতে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন, আশা করছি আমার রেসিপিটি ফলো করে তৈরি করে থাকলে ইনশাল্লাহ আপনাদের নানও একদম ভালো হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে একটি বোলের মধ্যে দেড় চা চামচ, মানে এক চা চামচ প্লাস আরও হাফ চা চামচ ইস্ট নিয়ে নিচ্ছি, এটা অ্যাক্টিভ ইস্ট। আর সাথে এখানে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পৌনে এক কাপ। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আপনি দেখবেন যে এখান থেকে হালকা ছোটো ছোটো একটু বাবল টাইপের হচ্ছে, তো তার মানে আপনার ইস্টটা ভালো আছে, তার মানে এটা দিয়ে রুটিটা ভালো হবে। তো এরপর আমি এর মধ্যে দিচ্ছি দুই চা চামচ চিনি, আরও দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা, আর এক চা চামচ লবণ দিয়ে এখন এটাকে ভালো করে মথে নিব। মথে এটাকে একদম একটা নরম সফট দোর টাইপের করে নিব, মানে আমরা নর্মাল যে রুটি খাই সেই রুটির থেকেও এটা একদম আরেকটু সফট হবে। আর এই ডোটা তৈরি করতে আমার এখানে পৌনে এক কাপ পানি লেগেছে, তবে আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে। তো মথে না পর উপর দিকে আমি কিছুটা একটু তেল দিয়ে দিলাম, এরপর আবার ওইটাকে ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এই যে দেখুন ডোটা কতটা সফট হয়েছে, কি সুন্দর স্মুথ দেখা যাচ্ছে। তো এর উপরে আরও সামান্য একটু তেল মাখিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো প্রায় দু ঘন্টার জন্য। আর এটাকে ঢেকে যে কোনো একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে, এতে করে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। দু ঘন্টা পর এ দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, মানে রুটির ডোটা ফুলে একদম উপর পর্যন্ত চলে আসছে, আর এর ভিতরে খুব সুন্দরভাবে বাতাস ক্রিয়েট হয়েছে। তো এখন এই বাতাসগুলোকে বের করে ফেলবো, তার মানে এটাকে আবার একটু মথে নিতে হবে। মথে এখন এটাকে বোর্ডের মধ্যে নিয়ে নিলাম এবং এটাকে লম্বা করে বেলে নিয়ে তারপরের থেকে ছোটো ছোটো করে ভাগ করে নিলাম। মোটামুটি বড় সাইজের বানালে এখানে প্রায় চারটা বানানো যাবে, একটু ছোট করে বানালে পাঁচটা থেকে ছয়টা নান রুটিও এখানে বানানো যাবে। তো আজকে আমি এখানে পাঁচটা রুটি বানাবো, তো এগুলোকে একটু গোল করে শেপ করে নিচ্ছি। আর একটা ভাগ রেখে বাকিগুলোকে ঢেকে বাটির মধ্যে রেখে দিতে হবে, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর এই রুটিটা বেলার সময় খুব বেশি একটা আটা ময়দা ইউজ করবেন না, একেবারে অল্প আটা ইউজ করে তারপর রুটিটা বেলে নেবেন। আর এই রুটিটা সামান্য একটু মোটা হবে, মানে আমরা পরোটা যেরকম খেয়ে থাকি অনেকটা সেরকম টাইপের মোটা হয়ে থাকবে। আর এটা চুলায় মানে ছেঁকার পর এটা কিন্তু আরও ডাবল হয়ে যাবে। আর এদিকে আমি চার টেবিল চামচ পানির সাথে হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এই লবণ পানিটা এখন সেই রুটির উপরে আমি ব্রাশ করে দেব, পুরো রুটির মধ্যে একদম ভালো করে এটা ব্রাশ করে নিতে হবে। এখন রুটিটাকে উল্টিয়ে আমি মানে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিব, মানে এক সাইডে আমি তাওয়া গরম করতে দিয়েছি। মনে রাখবেন যে পাঁচটা আমি লবণ পানি দিয়েছি সেই লবণ পানির অংশটা কিন্তু এখন তাওয়ার মধ্যে থাকবে, আর উপরের অংশটা কিন্তু ড্রাই আছে। এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিব, যাতে করে পানির অংশটার কারণে রুটিটা যেন একদম তাওয়ার মধ্যে লেগে যায়। আর অবশ্যই ক্ষেত্রে চেষ্টা করবেন যদি ঘরে লোহার কড়াই থাকে তো লোহার কড়াই ইউজ করতে, আর যদি লোহার কড়াই না থাকে তাহলে আপনার বাসায় যে ননস্টিক যে প্যান আছে যেটা একটু পুরনো, তো সেই পুরনো প্যানটা দিয়ে আপনি এই রুটিটা ছেঁকে নেবেন। কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন আস্তে আস্তে রুটিটা ফুলে যাচ্ছে। তো এখন এই তাওয়াটা ধরে চুলার উপরে এভাবে করে দিয়ে দেব। আশা করছি ভিডিও দেখে বুঝে নিতে পারছেন যে আমি কীভাবে করে রুটিটা উপর করে রেখেছি, মানে রুটিটা উপর করলে রুটিটা পড়ে যাবে না, আগুনের যে তাপ সে তাপে রুটির উপরে কালারটা আর কি একটু চেঞ্জ হয়ে আসবে। আর এক একটা রুটি হয়ে গেলে এর উপরে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি, তবে এটা একেবারে অপশনাল, এটা এভাবেও খাওয়া যায়, তবে বাটার দিলে আরেকটু বেশি টেস্টি লাগে। আমি রুটির নিচের অংশটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন রুটির নিচের অংশটা কিন্তু পুড়ে যায়নি, বরঞ্চ লবণ পানির কারণে এই এটা যে তাওয়ার মধ্যে যে লেগেছিলো এটাতে খুব সুন্দর একটা ক্রিস্পি টাইপের হয়। নান রুটির বৈশিষ্ট্যই এটা যে নিচের অংশটা একটু ক্রিস্পি হবে এবং উপরের অংশটা একটু সফট হবে। আপনাদেরকে যে ছিঁড়ে দেখাচ্ছে যে দেখুন একদম পারফেক্ট হয়েছে। আর রুটিটাকে আপনারা যদি হাতের মধ্যে নিয়ে একদম মুঠু করেন তারপরে এই রুটিটা কিন্তু ভেঙে যাবে না, বরঞ্চ রুটিটা কিন্তু অনেক সফট আছে, অনেক সফট এই রুটিটা, মানে এটা দিয়ে আপনারা চাইলে খুব ইজিলি শর্মাও তৈরি করে নিতে পারবেন। সো এই তো এই ছিল আমার আজকের নান রুটির রেসিপি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।